আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। ঠিক আছে, ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। ভেরিয়েবল কাকে বলে? সহজ কথায়, আমি কাউকে বললাম তোমার রোল কত, ঠিক আছে, সে ডেফিনেটলি রোল বলার পর সে একটা ভ্যালু শো করবে, সেটা কি বলো, 420। ঠিক আছে, এখন এই 420টা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা না, এর সাথে কি কোনো দশমিক যুক্ত কোনো কিছু আছে? আচ্ছা, এই যে আমরা কারো কাছে কি করতে চাইছি, যে রোল জিজ্ঞেস করতে চাচ্ছি, এই রোলটাকে মূলত কি বলা হবে, এই রোলটাকে কি বলা হবে, ভেরিয়েবল। আর রোলের ভ্যালুটা কি, পূর্ণ সংখ্যা না, এই পূর্ণ সংখ্যাটাকে ইংলিশে কি বলা হয়, ইন্টেজার। আর সি প্রোগ্রামিং এ ইন্টেজারের সংক্ষিপ্ত রূপ কি, INT। এই INT কে মূলত কি বলা হয়, ডাটা টাইপ বলা হয়। কথা কি বুঝা গেছে? তার মানে ভেরিয়েবল বলতে বোঝায় যে অবজেক্টকে আমরা ধরে নিই, সেটাকে কি বলা হবে, ভেরিয়েবল। আর ভেরিয়েবলের প্রকৃতি নির্দিষ্ট করাকে কি বলা হবে, ডাটা টাইপ। ক্লিয়ার সবার? এখন নর্মাল ভাবে আমরা সমীকরণ সমাধান করি না, আমরা বললাম দুইটা সংখ্যা নাও, দুইটা সংখ্যা নাও এবং তাদের গড় নির্ণয় করো। এখন আমি কি জানি দুইটা সংখ্যা কি? তা আমি ধরলাম একটাকে এক্স, আর একটাকে কি ধরলাম, ওয়াই। এখন এই যে এক্স আর ওয়াই আমি ধরে নিতেছি, এটাকে মূলত কি বলা হবে, এটাকে ভ্যারিয়েবল বলা হবে। যেমন এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল। ওকে, এখন অ্যাভারেজ যে আমরা নির্ণয় করতেছি, অ্যাভারেজ যে গড় নির্ণয় করতেছি, গড় ভগ্নাংশ সংখ্যারও হয় না, যেমন 1.5 প্লাস 2.5, এই দুইটা সংখ্যারও কি করা যায়, অ্যাভারেজ বের করা যায়। একইভাবে 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, এ দুইটা সংখ্যারও কি করা যায়, অ্যাভারেজ বের করা যায়। অর্থাৎ 1.5, এটাকে কি বলা হয়, ফ্র্যাকশন বলে। কি বলে, ফ্র্যাকশন। আর 4 আর 2, এটাকে কি বলা হইতেছে, পূর্ণ সংখ্যা বা ইন্টেজার। তার মানে এই সংখ্যাগুলো ফ্র্যাকশনও হতে পারে, ইন্টেজারও হতে পারে। তো আমি এখানে সংখ্যা দুইটা ধরছি, এক্স আর ওয়াই, আমি কি এখানে ডিক্লেয়ার করছি সেটার প্রকৃতিটা কি হবে, হয়তো সেটা ইন্টেজারও হইতে পারে। ফ্র্যাকশনকে প্রোগ্রামিংয়ের ভাষায় ফ্লোট বলে। কি বলে, প্রোগ্রামিংয়ের ভাষায় কি বলে, ফ্লোট। তো ফ্র্যাকশনটাকে ফ্লোট বলে। তো এই সংখ্যাটা, মানে আমি যে সংখ্যা দুইটা নিতেছি, সেটা ইন্টেজারও হইতে পারে, সাথে কি হইতে পারে, ফ্লোটও হইতে পারে। আবার পরেরটাও ফ্লোটও হইতে পারে, ইন্টেজারও হইতে পারে, তাই না? এই যে সংখ্যাটার, যে আমরা যে ভ্যারিয়েবলটা ধরতেছি, এই ইন্টেজার ফ্লোটটা তার কি নির্দিষ্ট করতেছে, প্রকৃতির বা নেচারটা নির্দিষ্ট করতেছে, এটাকেই মূলত কি বলা হবে, এটাকেই মূলত ডাটা টাইপ বলা হবে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? তার মানে আমরা কোনো প্রোগ্রাম করার সময়, প্রোগ্রাম করার সময় কোনো না কোনো আমরা চলক ধরে নিই না, প্রোগ্রাম করার সময় চলককে মূলত কি বলা হবে, আচ্ছা চলক না বলে, প্রোগ্রাম করার সময় আমরা যে অবজেক্ট নিব, অবজেক্টকে কি বলা হবে, ভেরিয়েবল। ঠিক আছে, অবজেক্টকে কি বলা হবে, ভ্যারিয়েবল বলা হবে। আর এই অবজেক্টের, অবজেক্টের নেচারকে কি বলা হবে, ডাটা, অবজেক্টের নেচারকে কি বলা হবে, ডাটা টাইপ বলা হবে। কারো কনফিউশন আছে এখানে? ওকে, ভেরিয়েবল আর ডাটা টাইপ এটা খুব ভালোভাবে আমরা ক্লিয়ার করতে পারছি। ওকে।